17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, 60 লক্ষ মামলা এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপি সদস্য, এবং সর্বশেষ এই 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না, আমাদের ছাত্রদল যুবদল মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী শিবিরে ছিল তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এদের স্বাধীন করে দিয়েছে। আরেকটা জিনিসে কষ্ট লাগে, এত রক্তপাতের পর, এত ত্যাগ প্রতীক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনুস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করে নাই, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 1/11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। হাসানুল্লাহ সাহেব যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, অন্যান্য বক্তারাও বলেছেন, যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করে 32 জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 5ই অগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে, এইভাবে দেশের জনগণের জন্য অবমাননকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো, সে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। আরেকটি কথা হলো, আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাত, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে। এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্রদের পিতামাতারা যে সাহস দেখিয়েছেন, এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ। তার কারণ আমাদের মানব সম্পদ আছে, এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে। 1971 সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে, তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র, কিন্তু কি সাফল্যের সাথে, কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী, হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে। যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংকোচিত তারা থাকতে পারে, তাদের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে, কোনোদিন এটি সম্ভবই নয়। এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনোদিন পারবে না, সেটি এইবারে আমাদের 7ই আগস্টের ছাত্র সমাজ, তাদের পিতামাতারা, এটাই তো বিপ্লব, যেখানে ছাত্রের সাথে তার পিতামাতা দাঁড়িয়ে আছে, একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে, এটাই তো বিপ্লব, এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে। এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগে সরকারগুলোর মতো ব্যবহার বিহেভ না করে, কারো কারো কথা শুনে মনে হয় যে তারা 10 বছর থাকতে এসেছে, তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে যেগুলো হাসানুজ্জামান সাহেব করেছেন, সব সংস্কার শেষ করে যদি 10-15-20 বছর লাগে তারপরে যাবেন, তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই, এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে।
তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না, সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ সব বুঝে, কিভ দেবে চান্স, তার সুযোগ দেন তাদেরকে। রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে, তারা ছাত্রীর মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে, খাঁটি মানুষরা সামনে উঠে আসবে। গিভ দেন দ্যাট চান্স, গিভ দেন দ্যাট অপরচুনিটি। এই সুযোগই যদি তাদেরকে না দেন তাহলে কিভাবে, এই যে তিন চারটে নির্বাচন হযরত শেখ হাসিনা করে গেল, এটা কি নির্বাচন, এগুলা এগুলাতে কি পেয়েছি আমরা? এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই, তার নিজ জনগণের সাথে কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 487 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে, এরা তো সবই দুর্বৃত্ত খুনি, মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। আমি নিজে লজ্জিত, আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন, 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 25 জন কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল, আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন। তো এই সেনাবাহিনীকে যে স্বপ্ন দেখি, এটা হবে জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্যে। তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা। কমিশন কতগুলো করেছে, সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার। কি ট্রেনিং দেওয়া হয়েছে গত 16 বছরে এই সেনাবাহিনীকে? সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডক্ট্রিনে থাকে যে একটা শত্রু দেশ, তার অবস্থান এরকম, এর বিরুদ্ধে তার এই শক্তি, আমাদের এই শক্তি, আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশের আর্মি ট্রেনিং ডক্ট্রিনে তো শত্রু বাহিনী ছিল না, কল্পিত শত্রু বাহিনী ছিল, তাদের কোনো বর্ডার ছিল না। এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেজন্য 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। যে দৃষ্টান্ত, যে রূপরেখা আমরা দিয়েছি, সেটি যারা হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে 13 বছর আগে, আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল, 3 বার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের আর চিন্তা শক্তি নাই, আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই, এত তুচ্ছ করার প্রয়োজন নাই। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল, নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে। এই দেশের কেন সরকারগুলো একের পর এক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় বেড়ে বসেছে। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না। এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন, আমারও একটা সাজেশন হলো, এই যে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে, আইন আছে, সেখানে যদি দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে। আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন থাকা, যে সরকার ক্ষমতাসীন, তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে, এমনকি সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে। তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব, আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি দেয়, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালেও কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বেরোয় এসেছেন, কিন্তু তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে এই সিস্টেম থাকতে হবে, প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক, যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে
যদি দোষী পায় তাদেরকে তাদের এই পাঁচ বছর যাওয়ার আগেই তাদের জেলে ঢুকাতে পারে। এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আরো অনেক ব্যবস্থা আছে, হিসাবকৃত নাই। শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দিবে, এমন হিসাবই দিয়েছে যে তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ভেঙে গিয়েছে। মন্ত্রী, সাবেক মন্ত্রী একজনের তো 360টা বাড়ি, কিভাবে কিভাবে এত লুণ্ঠন তারা করলো? আমরা কোথায় ছিলাম? এই দেশের 17 কোটি মানুষ কি করেছে? 360টা শুধু লন্ডনে, তারপর দুবাই, আমেরিকা, সব জায়গায় আছে। ইয়েতে আল জাজিরাতে দেখলাম, খুব প্রাউডলি বলে পেন্ট হাউস আছে, এটা আছে, ওইটা আছে। এদের যে কি বলবো, এই যে দুঃশাসন, লুটপাট, এগুলো যে বলেছে, আবার কত কথা বলে, বলেছে যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না, কোথায় গেল এখন তাদের সেই পালার অম্বর? যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা যাওয়ার আগে এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে। যারা হাসানুজ্জামান সিটিজেন চার্টারের কথা বলেছেন, আরো কিছু কিছু মৌলিক সংস্কারের কথা বলেছেন, যার ফলে এই রাষ্ট্রে আগামী দিনে জনগণের বসবাসযোগ্য হবে। এবং এই যে বিশেষ করে প্রশাসন, প্রশাসন যে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে, যারা জনগণের চাকর কিন্তু তাদের কার্যক্রম সবকিছু হলো মালিকের মতো, রাজনৈতিক দলও যারা নির্বাচিত হয়ে আসে কিংবা অনির্বাচিত হোক ক্ষমতায় আসে, আমাদেরও সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যে জনগণের খেদমত করতে এসেছি এই কথাটি 365 দিনই মনে রাখতে হবে, ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমোতে যাওয়ার আগে মনে রাখতে হবে। তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যাই হোক, তিনি জনগণের যে সেবক এটা তার উপলব্ধি থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি, এর মধ্যে থেকে 6টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, 6টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি, তবে দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধির, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে, গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তবে এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। এবং এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে, হ্যাভ ফেইথ ইন ইওর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দেশে, যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর যতগুলো ক্ষমতাসীন সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই রিগড ইলেকশন হয়েছে। তো জনগণের, বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা স্বাধীন দেশ অর্জন করেছে। অনেকেই বলে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। ভারতবর্ষ সম্পর্কে আমাদের আবদুল্লাহ সিকদার বলেছেন, অমিত শাহ কি বলেছেন, বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু উল্টা ঝোলানোর কি দরকার? অমিত শাহ হলেন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল, যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশকে ঝুলানের, বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছে। আমাদের কত হলো, আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন, আমাদের দিকে সেনা দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে, পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে, আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়ে আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে
আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে যায়। আসামের যে মুখ্যমন্ত্রী হিতেশ্বর হেমন্ত বিশ্বশর্মা, সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে, বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। একই ভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক জানে, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের মতোই তো সম্ভাবনার দেশ, আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাল্লাহ তেল পাবো, গ্যাস পাবো, আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাদিত করতে পারে। কোথায় গেল এত বাগান সম্পদ? এমনকি তাদের সামরিক বাহিনী ওই দেশে ছিল, কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতা থাকার জন্য দেশটাকে কত নিকৃষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনার সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকাবার জন্য, উপযুক্ত। তবে দুঃখের বিষয়, এগুলোর কোনো শাস্তি হলো না। উপর দিকে একজন দুইজন চলে গিয়েছে, বাকি সব তো বহাল।